আমার মনে হয় এই ব্যাপারে আরো এয়ারবাসের কথাই বলেছি, বাট ইট উইল অল ডিপেন্ড অন আমাদের ইভ্যালুয়েশন টিম ফাইনালি কি আমাদেরকে ইভ্যালুয়েটর বলে। বেশ শক্তিশালী ইভ্যালুয়েশন টিম গঠন করা হয়েছে এবং তারা দেখবে। আমি মনে করি যে ইভ্যালুয়েশন টিম আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেবে। কেন কেন? কারণ বাজেটের পূর্বে এই জিনিসটা তারা দেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করি। আপনারা বিমান যে লাভজনক করার কথা বলছেন, কিন্তু চার এয়ারলাইন্স এর কাছেই প্রায় 1223 কোটি টাকার মতো পাওনা দেবী চোখে, মানে এটার বিষয়ে কি কোন উদ্যোগ থাকবে বা কোন ই আছে কিনা? না, বিমান তো লাভ করছে, এটা তো আপনারা জানেন। তারা হজ ফ্লাইট সহ সব ফ্লাইট ক্লিয়ার করছে। বিমানে বিভিন্ন জায়গায় এক একটা এয়ারলাইন্স এর কাছে পাওনা দেয় না, এগুলি ইটস এ পার্ট অফ বিজনেস। আমার মনে হয় বিমান এগুলি ওইভাবেই দেখে তাদের কাছ থেকে তাদের টাকা রিয়েলাইজ করার চেষ্টা করবে। আপনারা দেখেছেন পত্রিকাতে বিভিন্ন ধরনের কথা এসছে, বোয়িং বলার চেষ্টা করছে যে লোকগুলো সে পাগল। সুতরাং আমরা এই মুহূর্তে এটাকে অত সিরিয়াসলি দিচ্ছি না, এক্সেপ্ট বাংলাদেশ বিমানকে আমরা নির্দেশনা দিয়েছি যে তোমরা বোয়িং এর সাথে কথা বলে এই ব্যাপারগুলি টেকনিক্যাল সাইডগুলি আরো ভালো করে জানো, আর সেই সঙ্গে সঙ্গে ইন দ্য মিড টাইম আমাদেরও এই ব্যাপারে টেকনিক্যালি যথেষ্ট নোহাও হয়েছে আমাদের নিজস্ব। সুতরাং এই দুটোকে নিয়ে আমরা দেখছি যে এখানে কোনো সমস্যা আছে কিনা। এই মুহূর্তে আমার কোনো সমস্যা পাইনি। আমরা পৃথিবীর অন্যান্য দেশ ড্রিমলাইনার শুধুমাত্র বাংলাদেশ 1 লাখ দিয়ে দিই, এটা পৃথিবীতে প্রায় 500 মধ্যে ড্রিমলাইনার চলে। সুতরাং এটা সার্বিক সকলের সঙ্গে আলোচনা করে তারপরে আমরা চিন্তা করব কি করা হয়। একটা প্লেন এইভাবে হঠাৎ করে একজন বা দুজনের কথার উপর ভিত্তি করে আমরা ফাইনাল দিতে পারি না, তবে আমরা এই ব্যাপারে কনসিয়াস, আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করছি। আমার মনে হয় এই ব্যাপারে আরো এয়ারবাসের কথাই বলেছি, বাট ইট উইল অল ডিপেন্ড অন আমাদের ইভ্যালুয়েশন টিম ফাইনালি কি আমাদেরকে ইভ্যালুয়েটর বলে। বেশ শক্তিশালী ইভ্যালুয়েশন টিম গঠন করা হয়েছে এবং তারা দেখবে। আমি মনে করি যে ইভ্যালুয়েশন টিম আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেবে। কেন কেন? কারণ বাজেটের পূর্বে এই জিনিসটা তারা দেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করি। আপনারা বিমান যে লাভজনক করার কথা বলছেন, কিন্তু চার এয়ারলাইন্স এর কাছেই প্রায় 1223 কোটি টাকার মতো পাওনা দেবী চোখে, মানে এটার বিষয়ে কি কোন উদ্যোগ থাকবে বা কোন ই আছে কিনা? না, বিমান তো লাভ করছে, এটা তো আপনারা জানেন। তারা হজ ফ্লাইট সহ সব ফ্লাইট ক্লিয়ার করছে। বিমানে বিভিন্ন জায়গায় এক একটা এয়ারলাইন্স এর কাছে পাওনা দেয় না, এগুলি ইটস এ পার্ট অফ বিজনেস। আমার মনে হয় বিমান এগুলি ওইভাবেই দেখে তাদের কাছ থেকে তাদের টাকা রিয়েলাইজ করার চেষ্টা করবে। আপনারা দেখেছেন পত্রিকাতে বিভিন্ন ধরনের কথা এসছে, বোয়িং বলার চেষ্টা করছে যে লোকগুলো সে পাগল। সুতরাং আমরা এই মুহূর্তে এটাকে অত সিরিয়াসলি দিচ্ছি না, এক্সেপ্ট বাংলাদেশ বিমানকে আমরা নির্দেশনা দিয়েছি যে তোমরা বোয়িং এর সাথে কথা বলে এই ব্যাপারগুলি টেকনিক্যাল সাইডগুলি আরো ভালো করে জানো, আর সেই সঙ্গে সঙ্গে ইন দ্য মিড টাইম আমাদেরও এই ব্যাপারে টেকনিক্যালি যথেষ্ট নোহাও হয়েছে আমাদের নিজস্ব। সুতরাং এই দুটোকে নিয়ে আমরা দেখছি যে এখানে কোনো সমস্যা আছে কিনা। এই মুহূর্তে আমার কোনো সমস্যা পাইনি। আমরা পৃথিবীর অন্যান্য দেশ ড্রিমলাইনার শুধুমাত্র বাংলাদেশ 1 লাখ দিয়ে দিই, এটা পৃথিবীতে প্রায় 500 মধ্যে ড্রিমলাইনার চলে। সুতরাং এটা সার্বিক সকলের সঙ্গে আলোচনা করে তারপরে আমরা চিন্তা করব কি করা হয়। একটা প্লেন এইভাবে হঠাৎ করে একজন বা দুজনের কথার উপর ভিত্তি করে আমরা ফাইনাল দিতে পারি না, তবে আমরা এই ব্যাপারে কনসিয়াস, আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করছি।